ফ্যামিলি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে হেয়ার ফল থেকে আমরা মুক্তি পেতে পারি। অনেকের কিন্তু মাথার এই সামনের জায়গাটায় চুল উঠে গিয়ে টাক হয়ে গেছে, অনেকেরই মানে খুব পাতলা হয়ে গেছে চুল, সামনের দিকে টাকটাকে বোঝা যায় অনেকেরই। অনেকের চুল খুব পাতলা, সিঁদুর পড়ার কারণেও অনেক সময় আমাদের এই জায়গাটায় চুল উঠে যায়। এরকম অনেক কারণই আছে চুল পড়ার, পেটের সমস্যা থেকেও চুল পড়তে পারে, অতিরিক্ত মাত্রায় খুশকির কারণেও কিন্তু চুল উঠে যায়। শীতকালে আমাদের খুশকির প্রবণতাটা বেশি দেখা যায়, সিজন চেঞ্জ হওয়ার কারণেও কিন্তু চুল অনেক সময় ওঠে। তো আজকে আমি তোমাদের সাথে একদম ঘরোয়া পদ্ধতিতে শেয়ার করব হেয়ার ফল থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। তো চলো তাহলে দেখে নিই। আজকে আমি তোমাদেরকে পান পাতা দিয়ে একটা হেয়ার প্যাক বানানো দেখাবো। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5-6টা মতো পানের পাতা, আর পান পাতাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এই পান পাতার পেস্টের মধ্যে আমি 1/2 চামচ মতো ক্যাস্টর অয়েল দিয়ে দেব, আর দিয়ে দেব নারকেল তেল, পরিমাণ মতো নারকেল তেল দেব। তোমরা যে যেরকম নারকেল তেল ব্যবহার করো সেই নারকেল তেল দিলেই হবে। আমি এখানে নিহার ন্যাচারাল নারকেল তেল যেটা আছে সেটা ব্যবহার করব, আর পরিমাণ মতো নারকেল তেলটা আমি এখানে নিয়ে নেব, যতটা পরিমাণ লাগবে। তো ততটা পরিমাণে আমি নিয়ে এই পান পাতা পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা খুব ভালো করে মিক্স করে নেব, যার যতটা লাগবে পরিমাণটা তোমরা চুল হিসাবে নিয়ে নেবে। এবার যেটা করতে হবে, চুলটাকে প্রথমে আঁচড়ে নিতে হবে। পান পাতা আমাদের চুল পড়ার হার কমাতে খুবই গুরুত্বপূর্ণ, চুলের নানা রকম সমস্যায় সমাধান করে কিন্তু এই পান পাতা। ক্যাস্টর অয়েল চুলের গোড়া শক্ত করে, চুল বৃদ্ধিতে সাহায্য করে, চুল ময়শ্চারাইজ করে, খুশকি দূর করে, আর স্ক্যাল্পের সংক্রমণ প্রতিরোধ করে। নারকেল তেলে ভিটামিন মিনারেলস থাকার কারণে চুল পড়া কম করে, চুলের গ্রোথ বাড়িয়ে তোলে, আর প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও কিন্তু নারকেল তেল ব্যবহার করা হয়। তো এইভাবে সিঁথি কেটে স্ক্যাল্পে হেয়ার প্যাকটা লাগিয়ে নেব। খুব ভালো ফল দেয় এই হেয়ার প্যাকটা লাগালে। আর যাদের খুব চুল পড়ছে, সামনের দিকে চুল একদম পাতলা হয়ে গেছে, টাক হয়ে গেছে অনেকটাই, তো তারা কিন্তু সপ্তাহে 2 দিন করে এটা লাগাতে পারো। টানা 1 মাস যদি তোমরা এই হেয়ার প্যাকটা লাগাও, তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা কার্যকরী এই হেয়ার প্যাকটা। যাদের চুল খুব রুক্ষ তারা কিন্তু এই হেয়ার প্যাকটা লাগাতে পারো, খুব ভালো ফল পাবে। তো এইভাবে আমি পুরো স্ক্যাল্পে আর পুরো চুলে হেয়ার প্যাকটা লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে 1 ঘন্টা মতো আমি রাখব এই হেয়ার প্যাকটা, তারপরে আমি শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করে নেব। যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা 1/2 ঘন্টা কিংবা 20 মিনিট রেখে শ্যাম্পু করে নিলেই হবে। তো প্যাকটা আমার লাগানো হয়ে গেছে মাথায়, এবার আমি চুলটাকে বেঁধে রেখে দেব 1 ঘন্টা মতো, তারপর শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেব। আর অবশ্যই শ্যাম্পু করার পর কন্ডিশনার লাগাতে হয় হেয়ারে, তাহলে চুলটা খুব ভালো থাকে। তো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো।